বিজেপি ঊনকোটি জেলার সভাপতি বিধায়ক ভগবান দাসকে মন্ত্রী করায় শুক্রবার দুপুরে কৈলাসহরের পুরাতন টাউন হলে বিজেপি কৈলাসহর মণ্ডলের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী ভগবান দাস ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি ঊনকোটি জেলা কমিটির সহসভাপতি অমৃত ভট্টাচার্য, জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ সাহা, বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি হেমেন্দ্র কুমার দেব, বিজেপি নেতা বিধান দাস সহ আরও অনেকে। বিজেপি কৈলাসহর মণ্ডল, যুব মোর্চা কৈলাসহর মণ্ডল, মহিলা মোর্চা কৈলাসহর মণ্ডল, কিষাণ মোর্চা, বিবেকানন্দ বিচার মঞ্চ, কৈলাসহর বিধানসভার প্রতিটি বুথ কেন্দ্র, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়, উপজাতি মোর্চা, তপশিলী মোর্চা, ওবিসি মোর্চা, বিএমএস সহ আরও অন্যান্যদের পক্ষ থেকে সংবর্ধনা মঞ্চে মন্ত্রী ভগবান দাসকে সংবর্ধিত করা হয়। কৈলাসহরের পুরাতন টাউন হলের ভেতরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি এতটাই বেশি ছিল যে সমস্ত দলীয় কর্মী সমর্থকদের ভিতরে জায়গা হয়নি। সংবর্ধনা মঞ্চে মন্ত্রী ভগবান দাস বলেন, ভগবান দাস মন্ত্রী হয়ে আপনাদের সামনে এসেছি, কিংবা ভগবান দাস মন্ত্রী হয়েছে এর পুরো কৃতিত্বই ঊনকোটি জেলাবাসীর। মন্ত্রী এও বলেন যে উনি যেসব দপ্তরের দায়িত্ব পেয়েছেন সেসব দপ্তরের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে এই জেলায় বেকারদের প্রদান করার চেষ্টা করবেন। এছাড়াও মন্ত্রী ভগবান দাস বলেন, আপনাদের এই দেওয়া সেই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারব না। আমি মন্ত্রী হয়েছি কিছুদিন আগে, ত্রিপুরা বিধানসভার একজন সদস্য ছিলাম, পার্লামেন্টের বিধায়ক ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার মাননীয় রাজ্য সভাপতি ওনাদের আশীর্বাদ আমার মাথার উপর এসে আমি জেলার মধ্যে কাজ করতাম আপনাদের সঙ্গে থেকে। এবার আমাদের দায়িত্ব দিয়েছেন প্রশাসনিকভাবে গোটা রাজ্য কাজ করতে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।